উপকূলীয় জেলা বাগেরহাটে আয়ের বড় খাতগুলোর মধ্যে অন্যতম খাত চিংড়ি। গত কয়েক বছর ধরে এ খাতে উৎপাদন কমে আসলে নড়েচড়ে বসে মৎস্য বিভাগ। অবশেষে সনাতন পদ্ধতি বাদ দিয়ে আধুনিক ক্লাস্টার পদ্ধতিতে গলদা ও বাগদা চিংড়ি চাষে লাভের মুখ দেখছেন চাষিরা। প্রতিটি ক্লাস্টারে 25 জন চাষি রয়েছেন। এর মধ্যে সবগুলো ঘেরের চিংড়ি একাধিকবার আহরণ করা হয়েছে। প্রথমবারের মতো এই পদ্ধতিতে আগের চেয়ে 3 গুণ বেশি চিংড়ি উৎপাদন হওয়ায় খুশি চাষিরা। এতে আগ্রহ বেড়েছে অন্য চাষিদেরও। অল্প দিনের মধ্যে খুব বড় হয়েছে, এবার তো 3 গুণ মাছ বেশি হয়েছে। তো মাছ আর একবার ধরা যাবে, আগের থেকে অনেক উৎপাদন বেড়ে গেছে। আগামীতে চাষ করব, সেই জন্য আমরা এই উদ্যোগ নিচ্ছি। ক্লাস্টারটা আরো বৃদ্ধি হোক, যাতে উৎপাদন বৃদ্ধি হয়। ক্লাস্টার পদ্ধতিতে ঘের প্রস্তুত প্রণালী ভিন্ন ও গভীরতা বেশি হয়। এ পদ্ধতিতে চিংড়ি চাষের পরিধি আরো বৃদ্ধির পরিকল্পনার কথা জানাই মৎস্য বিভাগ। খাবার অতিরিক্ত পচন হয় না, গ্যাসও হয় না, পর্যাপ্ত প্রাকৃতিক খাবারও আছে, এবং এর উৎপাদন, এই মাছের উৎপাদনের জন্য এই পানিটা পর্যাপ্ত, মানে খুবই মানে উৎকৃষ্ট। রোগমুক্ত মাছ পাচ্ছে, অন্যদিকে নিরাপদ এবং স্বাস্থ্যসম্মত এবং পরিবেশ বান্ধব। বিধায় হলো চাষের একদিকে লাভবান হবে, অন্যদিকে জলবায়ুজনিত পরিবর্তনের ক্ষতির চাষিরা অনেকটা কাটিয়ে উঠতে পারবে। মৎস্য বিভাগের তথ্য মতে বাগেরহাটে 96টি ক্লাস্টারে 3,000 একর জমিতে 2,400 চিংড়ি চাষি রয়েছেন। সময় সংবাদ, বাগেরহাট।